কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে তুমি জগণ্য, আবার কারো কাছে তুমি তার সবটুকু। একটা কথা মনে রেখো, গাদার নাম ঘোড়া রাখলেও সেটা গাদাই থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুকুও কমে যাবে না, কারণ আলুর ব্যাপারই তো কোনোদিনও সোনার দাম চিনবে না। তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি রাগি, তুমি অহংকারী, আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে। দিন শেষে তুমি তুমি, একটু একটু ভালো, একটু একটু মন্দ, সবটুকু তো ভালো হতে গেলে দেখবে এক সময় সবাই ভালো আছে, সবাইকে ভালো রেখেছো, কিন্তু তুমি নিজেই ভালো নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমা সিম্পল লাইফে। ছোট্ট একটা ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখানে যে অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি। আর আজকে আমার মনটা অনেক ভালো, সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে কিন্তু মনটা ভালো হয়নি। উঠে প্রতিদিনের নিয়মেই দিনটা চলছিল, তো সকালবেলার নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম। আজকে সকালবেলার নাস্তায় রুটি করতেছি আর মিষ্টি কুমড়া ছিল একটু, গতদিন রান্না করেছিলাম একটু বাকি ছিল, তো সেটা আজকে রান্না মানে ভাজি করে নিচ্ছি সকালবেলা রুটি খাওয়ার জন্য। তো রুটিগুলো করে নিলাম আর মন ভালো করার খবরটা পেলাম তার একটু পরেই। কেন আমার মনটা আজকে ভালো সেটা জানাচ্ছি, আর ভিডিওটা কিন্তু আজকের করা না। আসলে আমার মনটা ভালো ছিল কিন্তু শরীরটা একটু খারাপ ছিল, যার কারণে আমি ভিডিও এডিটিং করতে পারিনি। গতদিন একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমার খুশির সংবাদটা জানিয়েছিলাম, তো আসলে ভিডিওটা সেদিন তৈরি করতে পারিনি। তো যদিও ভিডিওটা সেদিনের করা ছিল। এটা হচ্ছে 22 তারিখ সকালবেলা। সকালবেলা উঠে প্রতিদিনের মতো আমার নিয়মে আমি চলতেছিলাম, তো আজকে সকালবেলা রুটি করতেছি আর রুটিগুলো বেশ বড়ই হচ্ছে আপনারা দেখতেছেন। আসলে সকালবেলা একটু তাড়াহুড়া হয়ে যায়, হাজব্যান্ড চলে যায় খুব তাড়াতাড়ি অফিসে, আর আমিও ছেলেকে নিয়ে স্কুলে চলে যাই, ওর স্কুল তো 8টা থেকে শুরু হয়, তো সেজন্য আমার দিনটা খুব তাড়াতাড়ি শুরু করতে হয়, আর আমাকে তো রান্নাবান্নাও সকালবেলা সারতে হয়। তো এই হিসেবে একটু ঝামেলাতে থাকি, তো রুটিগুলো বড় করে করেছি কারণ হচ্ছে যে দুটা খাবে সে একটা খাবে, তাহলে পেট ভরে যাবে আর আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। বেলতে সময় না লাগলেও ছেঁকতে তো সময় লাগবে, রুটিগুলো ছেঁকে নিতে আসলে দেখা যায় যে দুটো রুটি ছেঁকতে দুবার সময় যাবে, তো এই জন্য বড় বড় করেই বেলে নিয়েছি যাতে করে দুইবারের সময় একবারেই চলে যায়। তো এই জন্যই বড় বড় করে রুটিগুলো করে নিয়েছি। আর আজকে এটা দিয়ে আমাদের ব্রেকফাস্টটা করে নেব। রুটিগুলো করা হয়ে গেছে আর বাকি আছে একটা, ওটা ছেঁকে নিলাম, তারপরে এখন চা বসাবো আর চা বসিয়ে ওদেরকে ডাকতে ডাকতে আমার চাটা হয়ে যাবে। 2-3 দিন ধরে গলাটা খুব ব্যথা করতেছে, জানি না কি, আমার হাজব্যান্ডেরও খুব ব্যথা করতেছিল, তো এই জন্যই রং চাটা করে নিচ্ছি, মানে লাল চা যেটা এটা। তো আজকে রান্নার পর্ব তো শেষ, আজকে সকালবেলায় রান্না করছি বলতে সকালবেলা না, ঠিক ছেলেকে নিয়ে স্কুল গেছিলাম, তো স্কুল থেকে এসেই আজকে এটা করতেছি। তো এখন এখানে ডিম সিদ্ধ করতেছি আর এখানে দেখলেন চাল ডাল মিশ্রিত। আসলে আজকে খেয়াল ছিল বিরিয়ানি রান্না করব, তো যেহেতু একটা খুশির সংবাদ পেয়েছি, তো বিরিয়ানি রান্না করতে গিয়ে দেখি চাল নেই, বিরিয়ানির চাল মানে আতপ চাল কম আছে, পোলাও চাল, তো পোলাও চাল কম বলতে যেগুলো আছে সেগুলোতে আমাদের হবে না, তো সমপরিমাণ এখন ডাল নিয়ে নিলাম। তো চাল ডাল মিশিয়ে খিচুড়ি, তার সাথে তো মাংস তো বের করে নিয়েছি মুরগির মাংস,
তো ওগুলো কষিয়ে নিচ্ছি। আসলে যাই হয় আর কি, যাই মনে করেন, খিচুড়িও না বিরিয়ানিও না, যা হয়েছে ভালোই হয়েছে, খারাপ লাগেনি খেতে। খিচুড়ি আবার বিরিয়ানি, এটার নাম কি হবে সেটাও জানি না। তো যাই হোক, আগে থেকে যদি খেয়াল করতাম তাহলে হয়তো স্কুল থেকে আসার সময় পথ নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি ভেবেছিলাম চাল আছে বাসায়, এসে রান্না করব। আমি মাংস ভিজিয়ে রেখে গেছিলাম সকালবেলা যাওয়ার সময়, তো এসে দেখি এখন নাই। তো কিছু করার নাই, যাক এখন যেটা আছে সেটা দিয়েই আমি আমার কাজটা চালিয়ে নিচ্ছি আর কি। স্ত্রীদেরকে এমনিতে একটু হিসেবি হতে হয়, হিসেবি স্ত্রী না হলে সংসারে কখনোই উন্নতি সম্ভব না। আর হিসেবি মানেই যে কৃপণতা সেটা কিন্তু না, হিসেবি মানে হলেও অপ্রয়োজনীয় যে খরচগুলা, বাড়তি যে খরচগুলা, সেগুলো না করার নামই হলো হিসেবি। তো যাই হোক, একটু হিসেব করে যদি আমরা নারীরা না চলি তাহলে দেখা যায় যে সে সংসারে কখনোই উন্নতি সম্ভব না। তো এটাই আর কি। আর খুশি সংবাদটা দেব দেব করতে করতে তো সময়টা পার হয়ে যাচ্ছে, দিতে পারতেছি না, তো বলতেছি খুশি সংবাদটা কি। আর এই পাকে দেখেন আমার কতগুলো ধোয়া পাটলার কাজ জমে আছে, আর এগুলো জমে থাকার কারণ হলো সকালবেলা পানি ছিল না। তো এই যে চা খেয়েছিলাম সকালবেলা, আর গত রাত্রের যে হাঁড়ি পাতিলগুলো ছিল আমি রাতের বেলা সেগুলো ধুইনি, সকালবেলা দিব একটু আলসেমি করেছিলাম, আর তার প্রতিফল হলো এই, মানে সকালবেলা ঘুম থেকে উঠি দেখে যে পানি নাই। তো পানি নাই বলতে আমার যে বাড়িওয়ালারা ওনারা হচ্ছে মানে মোটর ছাড়ে নাই পানি গত রাত্রে, তো সকালে উঠে দেখি পানি নেই, ওনারা তো দেরি করে ঘুম থেকে উঠে। তো আমারও মানে কাজগুলো জমে গেছিলো, তো আমি তো আর সকালবেলা সেগুলো করতে পারি নাই, আমি চলে গেছিলাম বাচ্চাকে নিয়ে স্কুলে, তো স্কুল থেকে এসে এখন এগুলো করতেছি আর কি। তো আমি এক চুলাই হচ্ছে মাংসগুলো আর এক চুলাই বিরিয়ানির জন্য পানি বসিয়ে আমার ধোয়া পাটার কাজগুলো শেষ করে নিয়েছি, আর এই পাকে বিরিয়ানিটাও করে নিচ্ছি। আর খুশির সংবাদটা হচ্ছে বলে দিই, আর আপনাদেরকে ওয়েট করাবো না, আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং সাপোর্টে আমার অ্যাকসেন্স লেটারটা হাতে পেয়েছি। আর সেটা তো আপনারা দেখেছেন, গত দিন আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, তো শর্ট ভিডিওতেই সেটা দেখেছিলেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং সাপোর্টে আমি এতদূর পর্যন্ত এসেছি। তো আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো না লাগতো তাহলে, যদি ভিউ না করতেন তাহলে তো আমি এই অ্যাডসেন্স লেটারটা হাতে পেতাম না। তো এটার সার্থকতা কিন্তু আমার না, আমি কষ্ট করছি ঠিক আছে, আমি ভিডিও বানাচ্ছি আমারও কষ্ট হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা, আপনারা আছেন বলেই, আপনারা সাপোর্ট দিয়েছেন বলে, আপনারা ভিডিওগুলো দেখছেন বলেই এই অ্যাডসেন্স লেটারটা আর আজকে আমার হাতে এসে পৌঁছেছে। তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, আর সবচেয়ে বেশি খুশি তো আমার হাজব্যান্ড, কারণ আমি তো বলবো যে ওর সাপোর্ট ছাড়া কখনো আমি এই পর্যায়ে আসতে পারতাম না, কারণ ও আমার সাংসারিক কাজে আমার যে সব দিক থেকে ও আমাকে যতটুকু হেল্প করছে বা করেছে, যে পরিমাণ সাপোর্টিং আমি ওর থেকে পেয়েছি, এটা যদি আমি না পেতাম তাহলে কখনোই আমার এই সফলতা আসতো না। তো আমি সম্পূর্ণ ক্রেডিটটাই ওকে দিতে চাই, আর আমার দর্শকরা তো আছেনই, আপনাদের সবাইকে আমার এই খুশির মুহূর্তের ভাগটা দিলাম। তো সবাই দোয়া করবেন, সবাই সাপোর্ট করবেন যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। এটাই তো দুপুরে রান্নার পরে মুরগির মাংস বের করে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে, এগুলো আসলে 10 কেজি ব্রয়লার কিনে নিয়ে এসেছিল, তো সবগুলো মুরগিরই আমি বুকের পিসগুলো রেখে দিয়েছি কিমা করার জন্য। তো আজকে যেহেতু একটা খুশির সংবাদ, তো বিকেলবেলা ভাবলাম একটু কিছু বানাবো, তো সেজন্যই আসলে কিমা করে নেওয়া। তো সেটা দিয়ে কী করবো আগামী ব্লগে হয়তো দেখতে পারবেন। তো আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন যাতে করে আমি আরও উন্নত করতে পারি, আরও আপনাদের মন মতো ভিডিও আপনাদের কাছে দিতে পারি, আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি, সেই আশা রাখছি। তো আজকে আসলে খুশির মুহূর্তগুলো সবার সাথে ভাগ করে নিতে সবারই ভালো লাগে, তো আমি আমার খুশির মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করে নিলাম, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে আমার সাথে সাথে। আর আপনাদের থেকে আমার বড় চাওয়া আর কিছুই হতে পারে না,
সব সময় আমার ছোট চ্যানেলটির পাশে থাকবেন, আমার ছোট চ্যানেলটিকে সাপোর্ট করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।